পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া ঘাগড় ঘেরা কর্মসূচির আজ নবম দিন। ঝালদা পুরুলিয়া পাঁচ শহীদ মোড় থেকে সিআরআই অফিস পর্যন্ত যে ঐতিহাসিক সাইকেল র্যালি চলছে তা বর্তমানে ঝাড়গ্রামের মানিকপাড়াতে অবস্থান করছে। র্যালিতে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক অসুস্থতার জন্য সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে এবং জরুরি পরিষেবা ছাড় দিয়ে খেমাশুলি ঘাগড় ঘেরা অবরোধ আন্দোলন চলাকালীন প্রশাসনের পুনঃ বৈঠকের পর রাজ্য সরকার চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের সহিত আগামীকাল নবান্নে কমেন্ট ও জাস্টিফিকেশনের বিষয়ে একটা মিটিংয়ের আহ্বান করলে আমরা সেই বৈঠকে সম্মত হয়েছি। ঘাগড় ঘেরা আন্দোলন কোনো মতেই প্রত্যাহার নয়, তবে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হলো। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এবং রাত্রি 1টা থেকে সকাল 6টা পর্যন্ত যানবাহন চলাচল করবে। আগামীকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর বৈঠক ফলপ্রসূ হলে চূড়ান্ত প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় কমিটির আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অফিসিয়াল চিঠি প্রাপ্তির অপেক্ষায়, অর্থাৎ আমরা এখনো অফিসিয়াল চিঠি পাইনি। যদি অফিসিয়াল চিঠি আসে তবেই যাওয়ার প্রশ্ন আসছে, নচেত নয়। যারা এবং শিথিলটাও তবেই হবে। আমরা অফিসিয়াল চিঠি এখনো পাইনি। অফিসিয়াল চিঠি না পাওয়া পর্যন্ত আমাদের চিফ সেক্রেটারির সাথে বসার কোনো প্রশ্নই নেই, শিথিলের কোনো প্রশ্নই নেই। যারা দূর দূরান্ত থেকে প্রতিদিনের মতো আসেন, যারা রাস্তায় আছেন, যারা এখনো ভাবেননি, যারা ভাবছেন, মা বোনেরা কাকি চিঠি দিয়ে যারা যারা আছেন দূর দূরান্ত থেকে প্রতিদিন আসেন, সবাইকে অনুরোধ করছি, বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে যে আমাদের ঘাগড় ঘেরা আন্দোলন প্রত্যাহার হয়ে গেছে, উঠে গেছে, তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বিভ্রান্তিতে পা দেবেন না, সবাই দলে দলে আসুন এই খেমাশুলিতে। সবাইকে বলছি দলে দলে আসুন, কারণ এই লড়াই অন্তিম লড়াই, এই লড়াই প্রত্যাহার আমরা করিনি। যারা ছড়াচ্ছে তারা ভুল বার্তা দিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ করব, জঙ্গলমহল প্রশাসনের কাছে অনুরোধ করব, পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে অনুরোধ করব, রাস্তায় আমাদের যে সমস্ত গাড়ি খেমাশুলির উদ্দেশ্যে আসছে সেই গাড়িগুলো কোথাও আটকাবেন না, কোথাও কোনো গাড়ি ঘাগড় ঘেরার যে সমস্ত আমাদের আন্দোলনকারী আসছে ঘাগড় ঘেরার এই খেমাশুলিতে কোথাও যেন কোনো গাড়ি আটকানো না হয়। যারা আসছেন তাদেরকে বলছি যদি কোথাও গাড়ি আটকায় আপনারা সেখানে অবস্থান করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।